রাস্তাটা সাজিয়ে দিয়েছে নতুন, একদমই নতুন, এক সপ্তাহ নাকি হয়েছে মাত্র এই রেস্টুরেন্টটা? সপ্তাহ হয়েছে, গত শুক্রবার ওপেন করে দিয়ে গেছি। ও শুক্রবারে ওপেন করে দিয়ে গেছেন, অলরাইট, বিউটিফুল। যাক, তাহলে রাজীব ভাইয়ের শ্বশুর বাড়ির রেস্টুরেন্টে যাইতেছি আমরা, চলেন। ওপেন করে দিয়ে গেছি শুক্রবার, এক মাস খাইতে এসেছি। ভালোই সাজাইছে কিন্তু। এখানকার ডিজাইনগুলো কিন্তু খুব ইউনিক। এটা হচ্ছে রিক্সা, তারপরে আছে পালকি, তারপর ওরা হার্ট শেপের কিছু একটা বানিয়েছে, এটাও বেশ সুন্দর। তারপরে আছে ছাউনি, আর শেষে একটা নৌকা আছে, বেশ সুন্দর। ওদের ইউনিক ইউনিক আইডিয়া নিয়ে মানুষ এখন চমৎকার সব রেস্টুরেন্টস বানাচ্ছে। এটাও একটা দোলনা টাইপের সিচুয়েশন, আর এখানে হচ্ছে একটা নৌকা। নামিয়ে নেমে যাবো শুধু একটুখানি, ভিডিওটা ধরে নেমে যাবো। বাপরে, হ্যাঁ সেই লেভেলে তুলতেছে ভাই। উপর থেকে একটু দেখাই আপনাদের, সুন্দর একটা চাঁদ উঠে আছে। চলো আপনাদেরকে দেখাই কি অর্ডার করলাম। ওদের মেনুটা বেশ বড় সরই আছে। আমি অর্ডার করেছি একটা ফ্রাইড রাইস, তান্দুরি চিকেন, আশা করি ভালো হবে। রাজীব ভাইয়ান ভাবি অর্ডার করেছেন ব্রোস্ট, না ওনারা অর্ডার করেছে ব্রোস্ট। মারিয়া অর্ডার করেছে শুধু একটা স্যুপ। মারিয়া খাদক পার্টি না, রাজীব ভাইয়ান ভাবিও খাদক পার্টি না। মোটামুটি রিজনেবল আছে প্রাইস, কিছু কিছু প্রাইস এক্সপেন্সিভ, কিছু কিছু প্রাইস খুবই কম। আড্ডা বাজি হচ্ছে বাইরে, একদম অন্ধকার পরিবেশ, গ্রামের ঝিঝি পোকার ডাক। গ্রামের এই ধরনের পরিবেশ আমার খুব পছন্দ, অন্ধকারে বোঝা যাচ্ছে না, বাট এই জায়গাটা পুরো ধুধু মাঠ, অনেক দূর বিস্তীর্ণ যত দূর চোখ যাচ্ছে। ওই পাশে হচ্ছে আরেকটা রেস্টুরেন্ট। আসেন একটু ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে দেখা যাক আগে কেমন। এটা দিয়ে শুরু করি, অনেক সফট, ক্রিস্পি এন্ড সফট মিক্স, বাট খুব একটা মানে না, নট ব্যাড। এটা রাজীব ভাইদের মিল, একটু টেস্ট করে দেখেন, একটু টেস্ট করে দেখা যাক। ভাঙে না, পুরোটা ভাঙে না, রেগুলার ক্রিস্পি ফ্রাইড চিকেন। আসেন ফ্রাইড রাইসটা একটু ট্রাই করে দেখি কি অবস্থা। দেখতে সুন্দর কিন্তু চিকেনের সাইজটা অনেক ছোট, ছবিতে যেরকম দেখাইছে সেরকম না। ফ্রেঞ্চ ফ্রাইড একটু মজা ছিল না, ক্রিস্পি চিকেনটা মোটামুটি ছিল, ট্রাই করে দেখা যাক। এটা পরিবেশ যদিও ভালো, বাট খাবারের প্রতি খুব একটা ক্ষোভ দেখতে পাচ্ছি না, দেখা যাক কেমন।
বিসমিল্লাহির রহমানির রহিম। মোটামুটি অনেস্ট রিভিউ, খাবার খুব একটা ভালো না। এনিওয়েজ তো আমি এটা শেষ করি এখন, তারপরে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ও ওয়েট করতেছে, আমি এটা চিকেনের টুকরো ফেলে রাখছি, ওয়েট করে দেখছে নেবে কি নেবে না, ভয় পাচ্ছে একটু। বাবা আসো, খাওয়া দাওয়া শেষ, বাসার দিকে চলে যাবো এখন। পরিবেশটা অনেক সুন্দর, বাট খাবার ওয়াজ নট দ্যাট গুড, খাবার ভালো ছিল না, যেটা সত্যি কথা। তো আসলে আপনারা ঘুরে ফিরে যাবেন, জুস খাবেন, কফি খাবেন, কোনো ফুড অর্ডার না করাই ভালো মনে করি আমি, আপ টু ইউ গাইস। চলেন তাহলে বাসার দিকে যাওয়া যাক। চলেন একটু এই রেস্টুরেন্টে পৌঁছে যাক। পাবে বাবারে বাবা, এটা সেই লেভেলের দলে, কঠিন দলাদলি করে এটা। আজকের মতো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ বাসায় চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম। তো এই রোহিতপুরের ক্যাফে রূপকথায় আপনারা অবশ্যই ঘুরতে আসবেন, কিন্তু খেতে আসবেন না, এটা হচ্ছে আমার সাজেশন। পরিবেশ খুব সুন্দর, বাট ফুড না খাওয়াই ভালো। আগের ব্লগে যেটাতে দেখিয়েছিলাম রাতের ভিউটা একটু বাইরে থেকে দেখিয়ে যাই আপনাদের, এটা সবচেয়ে বেস্ট। এটা রাতের ভিউটা খুব সুন্দর, যদিও ক্যামেরায় বোঝা যাচ্ছে না, আপনারা এসে দেখে নিন। আবার এখানে আরো অনেক ডিফারেন্ট ডিফারেন্ট রেস্টুরেন্ট আছে, আপনাদেরকে আবার একদিন যদি, অনেকগুলো রেস্টুরেন্ট, এক একটা এক এক রকমের আপনার ইন্টেরিয়র ডেকোরেশন, ডিফারেন্ট ডিফারেন্ট ফুড। আবার যদি আসি এই এলাকায় অন্য কোনো রেস্টুরেন্ট আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। চলেন বাড়ি যাওয়া যাক, আল্লাহ হাফেজ, আস্তাল্লাহ বিস্তা।